বন্ধুরা অনেকদিন অপেক্ষার পরে আপনাদের জন্য চরম এবং গরম একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি আবদুল্লা মামুন ফ্রম মামুন একাডেমি থামনেলে যেমনটা আপনারা দেখেছেন যে আজকে থেকে সাম ইফ এবং সাম ইফস দুইটার উপরে আপনি ক্রোত চেক দিয়ে দিতে পারেন কারণ আজকে আমি আপনাদেরকে যেই ফাংশনটি দেখাবো এটা দেখার পরে হয়তো বা আপনার আর সাম ইফ অথবা সাম ইফস এই ফাংশনটি ব্যবহার করা লাগবে না যেমন দেখেন বন্ধুরা এখানে ছোট্ট একটা ডাটাবেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমরা সাম ইফ এবং সাম ইফস দিয়ে আসলে কি করি সাম এই জিনিসগুলো দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ডিশনাল যোগ দ্যাট মিন্স এটা 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 হলে তুমি আমাকে যোগ করে দেখাও সেই জিনিসটা আমরা কিভাবে কন্ডিশনাল করেছি আপনি একটু দেখেন যেমন দেখেন এখানে টোটাল যোগ ফল কত আপনারা যদি যোগ ফলটা একটু দেখেন তাহলে দেখেন এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ এখানেও এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ তার মানে নর্থ আমেরিকার এই যে রিজন এই নর্থ আমেরিকার টোটাল সেলস হচ্ছে এত এখন আমরা যদি এই নর্থ আমেরিকার সাব রিজন থেকে এখানে কেনাডা দিয়ে দিই তাহলে দেখেন এখানে সেলস আসছে বত্রিশ টাকা আমরা যদি এটাকে একটু ভেরিফাই করে দেখতে চাই আমরা এখান থেকে শুধু কানাডা রাখবো ইউনাইটেড স্টেটস তুলে দিলাম এবার দেখেন আমাদের যোগফল এখানে দেখাচ্ছে বত্রিশ হাজার সাতশো চৌত্রিশ আমরা একটু ভেরিফাই করে দেখি বত্রিশ দেন যদি আমরা আবার একটু চেক করি এখানে মার্কেটের জায়গায় আমরা যদি অন্য একটা কম্পোনেন্ট সিলেক্ট করি সাপোজ নর্থ ইস্ট তাহলে আমার এখানে কোনো সেলস নেই অথবা সেন্ট্রাল এখানেও কোনো সেলস নেই অথবা আমরা যদি এখানে ক্যানাডা দেই তাহলে হচ্ছে বত্রিশ হাজার সাতশো চৌত্রিশ দ্যাট মিনস অন্য কোনো রিজনে সেলস নেই এরপরে এটাকে আমরা তুলে দিলাম দ্যাট মিনস ক্যানাডা এরপরে হচ্ছে বিজনেস সেগমেন্টে যদি আমরা দিই বাইকস তার মানে তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন আমরা যদি এখানে ক্যানাডা সিলেক্ট করলাম মার্কেট আমাদের ক্যানাডা সারা নেই বিজনেস কম্পোনেন্ট হচ্ছে বাইকস ওকে বাইকস আমরা সিলেক্ট করলাম দেন হচ্ছে এখন দেখেন তেইশ হাজার পাঁচশো বাহান্ন তেইশ হাজার পাঁচশো বাহান্ন আবার যদি আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করি ক্যাপস দেই তাহলে সেলস নেই এখানে মাউন্টেন ফ্রেম নেই এখানে রোড ফ্রেমস নেই এখানে আমরা যদি দিই হচ্ছে আপনার রোড বাইকস দেন হচ্ছে আঠারো হাজার নয়শো এরপর হচ্ছে আমরা কালার থেকে যদি দিয়ে দিই হচ্ছে সিলভার নেই ব্ল্যাক আছে চার টাকা এভাবে আমরা কন্ডিশনালি যোগ করতে পারি অর্থাৎ সাম ইফের আমরা যদি সেটা দিয়ে করতে চাই সেক্ষেত্রে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কন্ডিশন দিয়ে আপনাকে সামের এই কাজটি করতে হবে বাট এখানে আমরা কোনো কন্ডিশন দেবো না দেখেন কত সিম্পলভাবে এই সুন্দর জিনিসটি তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা কথা বারাবো না সরাসরি আমরা প্রোজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমাদের যে ডাটাবেসটি আছে এই ডাটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমাদের টোটাল যে যোগফলটি আছে এই যোগ ফলটি এখানে আমরা দেখেছি আমরা এটাকেও কেটে দিলাম এবার হচ্ছে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাই করব এই জায়গাটা আমরা সাম ইউজ করব এই সামের একটা মডার্ন ফাংশন যেটা হচ্ছে ডি সাম ডি সাম মিন্স হচ্ছে ঢাকা সাম ডি সাম মিনস হচ্ছে ডাটা সাম তো আমরা ডি সাম ফাংশনটি ট্যাপ দিয়ে প্রেস করলাম ডিসামটা হচ্ছে ডাটাবেজের উপরে বেস করে সে সাম করে দেবে তো প্রথমে হচ্ছে আমাদের ডাটাবেস ডাটাবেসটা কি আমার এই টোটাল ডাটাবেস থেকে আমরা শিপ ডাউনার ও রাইটারও দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম যে আমাদের টোটাল ডাটাবেসটা কী আসে এবার আপনি চাইলে এফোর দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে কোনো লাভ নেই এখানে একটু কষান আসে আমি একটু পরে বলছি আপনাকে এরপর হচ্ছে ফিল্ড ফিল্ড হচ্ছে আপনি কোনটাকে সাম করতে চাচ্ছেন সেলস অ্যামাউন্ট নাকি টোটাল কাউন্ট নাকি ইউনিট কাউন্ট নাকি কোনটা যেহেতু এখানে আমাদের একটাই আছে আমরা এখানে এইটাকে সিলেক্ট করব আপনার যদি এখানে আরও চার পাঁচটা সাম ভ্যালু থাকে অর্থাৎ যেমন এখানে সেলস অ্যামাউন্ট আছে ইউনিট প্রাইস থাকতে পারে কাউন্ট থাকতে পারে বিভিন্ন কিছু তার মানে আপনি যেটাকে সাম করবেন যেই কলামটিকে সাম করতে চান সেই যে কলামের যে হেডিং সেই হেডিংটা আপনি সিলেক্ট করবেন অথবা আপনি এখানে ইনভার্টেড কমা দিয়ে আপনি লিখেও দিতে পারেন এটা আপনার ইচ্ছে দেন আমরা কমা দিলাম কমার পরে দেব হচ্ছে ক্রাইটেরিয়া দ্যাট মিন্স কন্ডিশন যেটা আমরা সাম ইফ এবং সাম ইফসে জানি সেই কন্ডিশনগুলো আমরা এখানে দিব সাম ইফে এবং সাম ইফসে কন্ডিশনগুলো দেওয়া একটু কষ্টকর যারা একটু বিগিনার্স লেভেলে আছে তাদের জন্য একটু কষ্ট হয় বাট এই ফাংশনটা খুবই সুন্দর খুবই মজাদার যেই জন্য আপনার কষ্ট হবে না ক্যাটাগরি অর্থাৎ ক্রাইটেরিয়া কি এই যে তুমি সাম করবা কোনটার উপরে বেস করে সাম করবা তুমি রিজনের উপরে সাম করবা সাবরিব রিজনের উপরে বেস করে সাম করবা মার্কেটের উপরে বিজনেস সিগমেন্টের উপরে ক্যাটাগরির উপরে কালারের উপরে অর্থাৎ এই জিনিসগুলার আমি যে নিচে কন্ডিশন দিব এই যে এখানে যে কন্ডিশনগুলো দিব সেই কন্ডিশনের উপরে বেস করে তুমি এখানে সাম দিবা অর্থাৎ এই হেডার সহ আপনি নিচে যে কন্ডিশন দিবেন যেই ডাটাগুলো ইনপুট করবেন সেই ডাটাগুলো সহ আপনাকে সিলেক্ট করতে হবে দেন আমরা এন্টার দিব দেখেন বন্ধু এন্টার দেওয়ার সাথে সাথে টোটাল যোগফল ফল চলে আসছে আমরা এখানে এখন দেখেন আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে দেখেন টোটাল এখানে যোগফল চলে আসছে এখন আমরা এখানে ড্রপডাউন মেনুর মাধ্যমে আমরা এখানে নর্থ আমেরিকা সিলেক্ট করে দিলাম যেহেতু এখানে নর্থ আমেরিকা আছে কিনা আমরা একটু দেখে নেই যদি নর্থ আমেরিকার অন্য কিছু থাকে আমরা সিলেক্ট করতে পারবো নর্থ আমেরিকা সারা আর কিছু নেই আমরা এখানে দেখলাম নর্থ আমেরিকার সেলস হচ্ছে এতটা দেন হচ্ছে সাব রিজন আমরা ক্যানাডা এখানে ইউনাইটেড স্টেটস দিলাম দেন হচ্ছে এক লাখ পনেরো হাজার পাঁচ টাকা অর্থাৎ নর্থ আমেরিকার ইউনাইটেড স্টেটসের এক লাখ পনেরো হাজার সেলস আমরা যদি একটু ভেরিফাই করে দেখি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম দেন হচ্ছে এখানে সাম ক্লিক করলাম এক লাখ পনেরো হাজার পাঁচশো এবার যদি আমরা মার্কেট সাইজ এটা যদি সিলেক্ট করি আমরা যদি এখানে দিই সেন্ট্রাল তেরো হাজার আমরা যদি এখানে দিই কানাডা নাই আমরা যদি এখানে দিই নর্থ ইস্ট উনিশ হাজার আমরা যদি সাউথ ইস্ট তেত্রিশ হাজার দ্যাট মিনস এই মার্কেটের এই কন্ডিশনের উপরে বেস করে ভ্যালুটা পরিবর্তন হচ্ছে বিজনেস সেগমেন্ট আমরা অ্যাক্সেসরিজ দিলাম এত টাকা ক্লোদিং দিলাম এত টাকা এরপর হচ্ছে এখান থেকে বাইকস দিলাম এত টাকা এখানে আপনি অন্য যে কোনো সিগমেন্ট আপনি দিতে পারেন আপনার ইচ্ছে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা দিবেন আমরা এখানে রোড বাইকস দিয়ে দিলাম এখানে কালার আপনার যেটা দরকার সেটা আপনি দিবেন। অর্থাৎ দেখেন বন্ধুরা এই কন্ডিশনের উপরে বেস করে আমরা দেখি এখন কন্ডিশনগুলো পিক আপ করি এখান থেকে ইউনাইটেড স্টেটস দিলাম মার্কেট হচ্ছে সাউথ ওয়েস্ট আমরা এখান থেকে মার্কেট সিলেক্ট করব আমাদের সাউথ ওয়েস্ট ওকে সাউথ ওয়েস্ট এরপর হচ্ছে কি বাইকস আমরা এখান থেকে নিব হচ্ছে বাইকস এরপরে নিব হচ্ছে রোড বাইকস আমরা মাউন্টেন বাইকস বাদ দিলাম দেন হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক এবার আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম এবার যদি আমরা এখানে সাম করে দেখি ছয় হাজার অর্থাৎ আপনি দেখেন বন্ধুরা কত সুন্দর কত একটা সহজ ফাংশনের মাধ্যমে এই যে একটা ডায়নামিক সাম আপনি তৈরি করলেন এখানে একটু বলে রাখি এই যে আমরা যে ডাটাবেস ফাংশনের জন্য যে এই যে প্রথমে যে ডাটাবেসটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার জন্য একটু কসান আছে সেটা হচ্ছে এই ডাটাবেসটা আমি আবার যদি একটু কেটে দিই আপনাদেরকে দেখিয়ে দিই আমরা এই যে ডাটাবেসটা সিলেক্ট করেছি কন্ট্রোল শিপ ডাউন আরো আপ এর এখানে একটু খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই এই হেডার সহ আপনাকে সিলেক্ট করতে হবে সাম ইফ বা সাম ইপসে কিন্তু সেটা লাগে না এবং এই যে আপনি এখানে হেডার লিখেছেন এবং এই যে এখানে হেডার লিখেছেন টোটালি দাড়ি কমা ফুল স্টপ স্পেস সব কিছু সহ আপনাকে এক হতে হবে সেই জন্য আপনি কি করবেন এটা বোঝার জন্য আপনি এইটাকে কপি করবেন এবং এখানে এই সিস্টেমেই এটাকে পেস্ট করে দিবেন তাহলে হবে কি আপনার এটা ভুল হবে না কারণ আমি যদি এখানে এখন এস আচ্ছা এখানে না এই যে দেখেন আমি যখন এখানে একটু স্পেস দিলাম অথবা সাবরিজনটার ধরনটা একটু এখানে একটু চেঞ্জ করে দিলাম তাহলে দেখেন ডাটা নেই তার মানে এই কন্ডিশনের উপরে বেস করে এখান থেকে সে ডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে অর্থাৎ আপনার এই হেডার এবং এই হেডার যেন অবশ্যই অবশ্যই ঠিক থাকে অর্থাৎ কন্ডিশন হচ্ছে এই যে ডাটাবেসটা আপনি সিলেক্ট করবেন এই ডাটাবেসটা টোটালি হেডার সহ থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উপরে যে হেডারটি থাকবে সেই হেডারটি হুবহু দাড়ি কলাম ফুলস্টপ সহ একই হতে হবে এটা হচ্ছে কন্ডিশন নাম্বার থ্রি হচ্ছে আমরা এই যে কন্ডিশনগুলো সিলেক্ট করবো সেক্ষেত্রে কন্ডিশনের হেডার এবং ডাটা এই দুইটা জায়গা টোটালি অবশ্যই আমাকে এই যে ক্রাইটেরিয়া এখানে সিলেক্ট করে দিতে হবে এই ফাংশনের আরেকটা ডিমেরিটস আসে আমি যদি এটাকে কন্ট্রোল ডিপ্রেস করে ডাউন দেই এবং এখান থেকে যদি সাউদিশ দেই এখান থেকে যদি ক্লোথিং দিই এখানে যদি এটাকে কন্ট্রোল ডিপ্রেস করে দেই তাহলে এই ফাংশনটি আর কাজ করবে না কারণ হচ্ছে এটা ডাটাবেজের উপরে ফাংশনের কাজ করে এটা আপনি ফিল হ্যান্ডেল করে কাজ করবে না এই জন্য এটা এখানে এভাবে একটা সীমাবদ্ধতা আছে বন্ধুরা এরপর আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখন যদি আমি ডাটাবেজটি ডিলেট করে দেই তাহলে এখানে দেখাচ্ছে যোগফল এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো টাকা বাট এটা কিন্তু সঠিক না কারণ হচ্ছে আমি এখানে কোনো ক্রাইটেরিয়া দেইনি তারপরেও কিন্তু সেখানে যোগ দেখা তারপরেও কিন্তু সেখানে যোগ দেখাচ্ছে এখন চাইলে এটাকে আমরা একটু ফরমেশন করে দিতে পারি অথবা এটাকে আরেকটু একটু মডিফাই করে দিতে পারি সেটা কি ইফ ফাংশন দিয়ে কি করবো আমি ইফ এই যে এইটা এবং এইটা এবং এইটা এবং এইটা এবং এইটা এগুলো যদি ফাঁকা থাকে দেন হচ্ছে তুমি ফাঁকা রাখবা আর যদি ফাঁকা না থাকে এই ফাংশন দিবা তো আমরা এখানে অ্যান্ড ফাংশন ঢুকিয়ে দিচ্ছি যেহেতু এবং 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 বলেছি আমরা এইটা সমান সমান যদি ফাঁকা থাকে কমা 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 এইটা সমান সমান যদি ফাঁকা থাকে দেন হচ্ছে কমা এইটা সমান সমান যদি ফাঁকা থাকে তাহলে তুমি কি করবা তাহলে তুমি করবা হচ্ছে আমি এই আমার লজিক্যাল টেস্টটা ক্লোজ করে দিলাম তাহলে তুমি করবা এটাকে ফাঁকা রাখবে আর যদি সেটা না হয় তাহলে তুমি এটাকে আমার এই ডিসামের ভ্যালুটাকে পেস্ট করে দেবে এটা হচ্ছে কন্ট্রোল এন্টার আর একটা ডাবল এন্টার লাগবে এখন দেখেন কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে আমার এখানে কিছু নাই সংখ্যা নাই আমি এখানে নর্থ ওয়েস্ট আমেরিকা সিলেক্ট করলাম ডাটা আসছে আমি এখান থেকে কেটে দিলাম চলে গেল আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট দিলাম রোড বাইক রোড বাইক এইটা আমি এখান থেকে এইটাকে ক্লিক করে এখন যদি কোনো যারা বিশেষ করে প্রোডাকশনের কাজ করেন বা শপিং মলে কাজ করেন তারা এভাবে দেখতে পারবেন ব্ল্যাক মানি এই কয়টা অর্থাৎ এখানে কন্ডিশনালি আমি এই জিনিসটাকে পিক করে দিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে কাজে লেগে থাকে এবং এখান থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনাদের যদি স্পেশাল কোনো বিষয়ের উপরে টপিকের উপরে কোনো কোশ্চেন থাকে কোনো টিউট্রিয়ালের প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন সেখান থেকে নিয়ে আমরা এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি আর এই ভিডিওটি অনেক অনেক রিকোয়েস্ট ছিল রিসেন্টলি রিকোয়েস্ট করেছেন হচ্ছে আমাদের গ্রুপের এক মেম্বার এম ডি ইউসুফ নবী এছাড়াও অনেকে রিকোয়েস্ট করেছেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে নেই তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ